আসসালামু আলাইকুম। মুজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পরবর্তী যে লেকচার সেটা সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদের এই অধ্যায়ের উপরে দুইটা লেকচার দিয়েছি। আমি আশা করি তোমরা লেকচারটি ভিডিওটি দেখেছো এবং বাসায় পড়েছো। আজকে আমি তোমাদের এই তৃতীয় অধ্যায়ের পরে তৃতীয় লেকচার দিব। আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করবো, দেখো আমি এখানে লিখেছি তোমাদের মাত্রাগত উৎপাদন, অর্থাৎ আমরা আজকে মাত্রাগত উৎপাদন সম্পর্কে জানবো। মাত্রাগত উৎপাদন জানার আগে আমরা আর দুইটা সংজ্ঞা জানবো। তোমরা তোমাদের যে বইটা আছে সেখানে গিয়ে দেখবা যে মাত্রাগত উৎপাদন টপিক্সটা, সেই টপিক্সটা একটু ভালোভাবে তোমাদের পড়তে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স, এখান থেকে বেশিরভাগ সময় তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। নৈমিত্তিকের পাশাপাশি এখানে সৃজনশীল প্রশ্নের গুরুত্বটা অনেক বেশি। এখানে তোমাদের হয়তো ক নম্বরে আসতে পারে মাত্রাগত উৎপাদন কাকে বলে। আর দুইটা সংজ্ঞা আছে এই মাত্রাগত উৎপাদনের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে হোমোজিনাস আর নন হোমোজিনাস। হোমোজিনাস আর নন হোমোজিনাস কাকে বলে, অর্থাৎ মাত্রাগত উৎপাদন দেখার আগে আমরা এই সংজ্ঞাটা দেখব। সকল উপাদানকে একই অনুপাতে বা একই অনুপাতে যদি পরিবর্তন করা হয়, সকল উপাদানগুলোকে আমরা জানি উৎপাদনের ক্ষেত্রে চারটি উপকরণ রয়েছে, এর মধ্যে আমরা পরিবর্তনের ক্ষেত্রে যে দুইটা ব্যবহার করি সেটা হচ্ছে ভূমি, শ্রম এবং মূলধন। অর্থাৎ আমরা উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং মূলধনকে কম বেশি করতে পারি, পরিবর্তন করি। অর্থাৎ আমরা যদি শ্রম এবং মূলধনকে একই অনুপাতে পরিবর্তন করি তাহলে উৎপাদনের উপর যে প্রভাবটা পড়বে, উৎপাদনের উপর যে প্রভাব পড়ে সেটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন। আমরা যদি উৎপাদনের উপকরণগুলো পরিবর্তন করি, সকল উপাদানকে একই অনুপাতে পরিবর্তন করি, তাহলে উৎপাদনের উপর যে প্রভাবটা পড়বে এই প্রভাবটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু ইট স্কেল। আর যদি কি হয় এই পরিবর্তনের প্রভাবটা যে অপেক্ষকে দেখানো হয় সেটা হচ্ছে হোমোজিনাস, আর উপাদানগুলোকে বিভিন্ন অনুপাতে যদি আমরা পরিবর্তন করি, উপাদানগুলোকে বিভিন্ন অনুপাতে যদি পরিবর্তন করি তাহলে উৎপাদনের উপর যে প্রভাবটা পড়ে সেই প্রভাব যে সমীকরণে বা অপেক্ষকে দেখানো হয় সেটাকে বলা হয় নন হোমোজিনাস। আমি আবার বলছি যে উৎপাদনের সকল উপাদানকে যদি একই অনুপাতে পরিবর্তন করা হয় তাহলে উৎপাদনের উপর যে প্রভাবটা পড়ে তা যে অপেক্ষকে দেখানো হয় সেটাকে বলা হবে হোমোজিনাস। আর উপাদানগুলোকে যদি বিভিন্ন অনুপাতে, অর্থাৎ আমি শ্রম বেশি বাড়ালাম, মূলধন একটু কম বাড়ালাম, বা মূলধন বেশি বাড়ালাম, শ্রম কম বাড়ালাম, বা শ্রমকে স্থির রাখলাম, শুধু মূলধন বাড়ালাম, মূলধনকে স্থির রাখলাম, শ্রমকে বেশি বাড়ালাম, এইভাবে যদি বিভিন্ন অনুপাতে যদি পরিবর্তন করা হয় তাহলে কিন্তু উৎপাদনের উপর একটা প্রভাব পড়বে। এই প্রভাবটা যে সমীকরণে দেখানো হবে সেটাকে বলা হবে নন হোমোজিনাস। এই সংখ্যা দুইটা আমরা জেনে লিখব। আর মাত্রাগত উৎপাদন কাকে বলে আমরা দেখলাম, মাত্রাগত উৎপাদন হচ্ছে যে উৎপাদনের উপাদান সমূহ বা উপকরণ সমূহকে বিভিন্ন মানে একই অনুপাতে পরিবর্তন করা হলে উৎপাদনের উপর যে প্রভাবটা পড়ে সেটাকে বলা হবে মাত্রাগত উৎপাদন। এই প্রভাবটা তিন ধরনের হয়, এই প্রভাবটা কিন্তু কয় ধরনের হয়, তিন ধরনের হয়। এই জন্য মাত্রাগত উৎপাদনকে তিন ভাবে ভাগ করা হয়। এটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, স্থির মাত্রাগত উৎপাদন এবং ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ মাত্রাগত উৎপাদনকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, স্থির মাত্রাগত উৎপাদন এবং ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন এই তিনটা প্রকার খুব ভালোভাবে জানবো, তিনটা প্রকারের টেবিল এবং চিত্র সহকারে আমাদের জানতে হবে। প্রথম যে প্রকার সেটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমরা একটা সংজ্ঞাকে যদি স্ট্যান্ডার্ড ধরি তাহলে তিনটা সংজ্ঞায় পেয়ে যাবো। আমি তিনটা সংজ্ঞায় তোমাদের বলছি, দেখো যে উৎপাদনের উপকরণ সমূহকে পরিবর্তন করা হলে উৎপাদনের উপকরণ সমূহ যে হারে পরিবর্তিত হয় উৎপাদনের পরিমাণ তার চেয়ে যদি বেশি হারে হয়, অর্থাৎ
আমরা উৎপাদনের উপকরণগুলো যে হারে বাড়াবো, উৎপাদনের পরিমাণ যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, তাহলে সেটাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আমি যতটুকু বাড়াচ্ছি তার চেয়ে বেশি হারে কি হচ্ছে, আমার উৎপাদনটা বাড়ছে। সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। স্থির কি হবে, তাহলে আমি যে হারে বাড়াচ্ছি সে হারেই বাড়ছে উৎপাদনের উপকরণ, যে হারে বাড়াচ্ছি উৎপাদনের পরিমাণও ঠিক সেই হারেই বাড়ছে, তার চেয়ে বেশি হারে বাড়ছে না, সেটাকে বলা হবে স্থির। আর ক্রমহ্রাসমান, আমি উৎপাদনের উপকরণ ঠিক যে হারে বাড়াচ্ছি তার চেয়ে কম হারে আমার কি বাড়ছে, উৎপাদনটা বাড়ছে, উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি হচ্ছে, মানে হ্রাস পাচ্ছে, সেই হারে বাড়ছে না তার চেয়ে কম হারে বাড়ছে, তাহলে সেটাকে বলা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। আজকে আমরা দেখব যে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমরা সংজ্ঞাতে দেখলাম যে উৎপাদনের উপকরণ যে হারে বাড়বে, উৎপাদনের পরিমাণ তার চেয়ে বেশি হারে বাড়লে তাকে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলা হবে। আমি তোমাদের এখানে একটা টেবিলের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি যে বেশি হারে কিভাবে বাড়ছে। আমরা ভূমি এটাকে কিন্তু স্থির রেখেছি, অর্থাৎ আমরা এক একর জমিতে সেটা চাষাবাদ করছি, বা এক একর জমির উপরে আমরা কি করছি চাষ, মানে আমাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করছি। এখানে দেখো শ্রম আমরা কি করেছি, শ্রম এবং মূলধনকে পরিবর্তন করেছি, উৎপাদনের উপকরণ শ্রম এবং মূলধন এইটাকে আমরা পরিবর্তন করেছি। করে দেখানো, তাহলে দেখো শ্রম এবং মূলধন প্রথম অবস্থায় এক একক ছিল, তখন আমাদের উৎপাদন ছিল, মোট উৎপাদন ছিল 10 একক, প্রান্তিক উৎপাদন কি ছিল 10 একক ছিল। এরপরে দেখো আমরা এক এককের বৃদ্ধি করেছি, শ্রম এক একক 1 থেকে 2 করেছি, ঠিক মূলধন কি করেছি 1 থেকে 2 একক করেছি, অর্থাৎ কি এক একক বলেছি আমরা। সেক্ষেত্রে দেখো আমাদের উৎপাদনের মোট উৎপাদন বেড়েছে 25, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃদ্ধির পরিমাণ কিন্তু 15, অর্থাৎ আমরা যে হারে শ্রম এবং মূলধন বাড়াচ্ছি সেই হারে যদি বাড়তো তাহলে আমাদের প্রান্তিক উৎপাদনটা 10 হতো, অর্থাৎ মোট উৎপাদন 20 হইতো, কিন্তু দেখছি যে না 20 হয় না, এটা হয়ে গেছে 25, অর্থাৎ আমাদের প্রান্তিক উৎপাদনটা কি হয়েছে 15 হয়েছে। অর্থাৎ যে হারে আমরা শ্রম এবং মূলধন বাড়াচ্ছি তার চেয়ে বেশি হারে কিন্তু আমাদের কি হয়েছে, প্রান্তিক উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে। ঠিক উপরের ক্ষেত্রে দেখো যে আমরা যখন আরো এক একক বৃদ্ধি করেছি শ্রম এবং মূলধন, সেক্ষেত্রে আমরা কি করেছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যখন শ্রম আড়াই একক বৃদ্ধি করে 3 একক, মূলধন আড়াই একক বৃদ্ধি করে 3 একক করছি, তখন আমাদের মোট উৎপাদন 45, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদনটা হচ্ছে 20 একক, অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রান্তিক উৎপাদন কিন্তু আরো বেশি হারে বাড়ছে। এভাবে আমরা দেখাতে পারবো যে আমাদের যে মূলধনগুলো, মানে উৎপাদনের উপকরণগুলো আছে, এগুলো যে হারে বাড়ায় তার চেয়ে বেশি হারে আমাদের উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে তোমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। এবার আমরা একটা চিত্রের সাহায্যে দেখতে পারবো এটা, যে চিত্রের সাহায্যে কিভাবে আমরা দেখাব। দেখো আমরা এখানে দেখছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এক্ষেত্রে আমরা দেখলাম এ বিন্দুতে কি নির্দেশ করছে, যে মোট উৎপাদন 10, বি বিন্দুতে নির্দেশ করছে মোট উৎপাদন হচ্ছে 25, এবং সি বিন্দুতে
নির্দেশ করছে মোট উৎপাদন 45। আমরা দেখো এই যে একটা উৎপাদন যে আছে সেইটা থেকে আমরা কি করতে পারি, একটা দূরত্ব ঠিক কত দূরে, এইখানে দেখো একটা রেখার থেকে আরেকটা রেখার দূরত্ব যত তার চেয়ে পরের রেখার দূরত্ব অনেক বেশি, এর দ্বারা দেখা এটা দ্বারা দেখাচ্ছে যে এই যে মূলধন এবং শ্রম এইটা বৃদ্ধির সাথে সাথে মোট যে উৎপাদন সেটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই রেখাগুলো যে ব্যবধান সেই ব্যবধান দ্বারাই আমরা বুঝতে পারি যে এখানে কি হচ্ছে উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এভাবে আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি যে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কি এবং কিভাবে সেটা ব্যাখ্যা করা যায়। এই চিত্রের সাহায্যে আমরা বলতে পারবো, দেখো এই রেখাটা এই P1 আর বোঝাচ্ছে যে যখন মূলধন এবং শ্রম এক একক তখন সেটা মোট উৎপাদন 10 একক, অনুরূপভাবে EP2 দ্বারা বোঝাচ্ছে মূলধন এবং শ্রম 2 একক তখন মোট উৎপাদন 25 এবং মূলধন এবং শ্রম যখন 3 একক তখন মোট উৎপাদন 45। এখানে মোট উৎপাদন দেখাচ্ছে। প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 25 থেকে 10 বাদ দিলে 15 থাকে, 45 থেকে 25 বাদ দিলে 20 থাকে। এভাবে আমরা দেখাতে পারবো যে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন কীভাবে কাজ করছে। এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব স্থির মাত্রাগত উৎপাদন এবং ক্রমহ্রাসমান প্রান্তিক মাত্রাগত ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে। তোমরা সবাই অবশ্যই এই অধ্যায়টা ভালোভাবে পড়বা। আমি জানি যে তোমাদের অর্থনীতি যে প্রথম পত্র, এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই অধ্যায় তিনটা একটু তোমাদের জন্য কঠিন। এইটা যদি আমরা ক্লাসে ক্লাস নিতে পারতাম সামনাসামনি তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হতো। তবে আমরা যখন স্কুল খুলে যাবে অর্থাৎ সরকার খুলে দিবে তখন আমরা অবশ্যই ক্লাসে তোমার সামনাসামনি এই অধ্যায়গুলো আরও সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু তোমাদের পরীক্ষার সিলেবাসে এই অধ্যায়গুলো আছে তোমরা অবশ্যই এই অধ্যায়টা ভালোভাবে পড়বা। এরপরে যখন সমস্যা হবে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের যে কোনোভাবে সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।